সালামু আলাইকুম ভাই, আমরা পাঁচজন এই যে রুমানে আটকে নিয়ে আসি, এই যে আমরা এই রুমের ভিতরে, আজকে আমাকে পনেরো দিন ধরে খাওয়ান দেয় না ভাই, আজকে আমাকে পনেরো দিন ধরে খাওয়ান দেয় না, এটাই আপনাকে তার আবেদন ভাই, আমাকে এনতুন যেমন হোক আমাকে দুদিনের মধ্যে গেম করান, আমরা ফিঙ্গার খেয়ে গেছি, আমাকে ধরা খেলে হয় ছয় মাস জেল, আর নাহলে আমাকে ডাইরেক্ট দেশে পাঠাই দিবে ভাই। এসব আহাজারি রোমানিয়া আটকে পড়া মাদারীপুরের পাঁচ যুবকের। ইউরোপের সেনজেন দেশ গ্রিস থেকে ইতালি প্রবেশের জন্য রুট হিসেবে বেছে নিয়েছেন প্রথমে নন সেনজেন দেশ সার্বিয়া ও পরে রোমানিয়া। তবে রোমানিয়ায় কোনো এক জায়গায় পনেরো দিন ধরে তাদের রুমে আবদ্ধ করে রাখা হয়েছে, দেয়া হচ্ছে না খাবার, তাদের পরিবারের কাছে চাওয়া হচ্ছে মুক্তিপণ। আজকে আমাকে বলে দুজনে খাওয়া দেয় না, এটাই আপনাকে তার আবেদন ভাই, আমাকে এনতুন যেমন হোক আমাকে দুদিনের মধ্যে গেম করান, আমরা ফিঙ্গার খেয়ে গেছি, আমাকে ধরা খেলে হয় ছয় মাস জেল, আর নাহলে আমাকে ডাইরেক্ট দেশে পাঠাই দিবে ভাই। আপনাকে আমাকে যেমন হোক ভাই বাঁচান, আমরা অনেক কষ্টে আছি ভাই, আমাকে তালালে বাইরে তো দেন, এই ঘরের তো বাইরে দেন, এই যে তালা মারা থাকে সবসময় ভাই, আমাকে খাওয়ান দেয় না, কিছু দেয় না ভাই, এক প্যাকেট রুটি দেয় সারা দিনে, আমরা অনেক কষ্টে আছি ভাই, শামিমের কাছে আমরা টাকা দিছি, আর দেশে আলামিনের কাছে টাকা দিছি, দুজনে আমরা টাকা দিছি ভাই, আমাকে বাঁচান ভাই, আমাকে পাঁচটা জীবন ভাই, আমাকে পাঁচটা জীবন ভাই, আমাকে পাঁচটা লাইফ, আমাকে পাঁচটা লাইফ ভাই, আমাকে বাঁচান ভাই। মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকার দালাল শামিমের ধারস্থ হয়ে গ্রিস থেকে ইতালি যাওয়ার জন্য এরা এক একজন সাত থেকে আট লাখ টাকা দিয়েছেন। তবে শামিম বিদেশ থাকলেও তার দেওয়া তথ্য অনুযায়ী আলামিন নামের একজনের কাছে পৌঁছে দেওয়া হতো টাকা। আটকে পড়া তাদের পরিবার সদর থানায় অভিযোগ করলে আলামিনকে আটক করে পুলিশ। এ বিষয়ে রোমানিয়া গেছে, গেছে পোলাপান দার্জি গাই, খাওয়ান নাই, লন নাই, খালি কান্দাকাটি করে, আর তার বাপমার পর মনে করেন কিরম করে, টাকা পড়াইছি একজন ছুটেছে, এইটা উদ্ধার করে গিয়া আষ্ট হাজার টাকা পড়াইছি, কাইলে ফোন দিয়ে কয় মারা বাস ভাড়া দিব, কত তো খামু কোথার তো আমি তো এই যে কয় আজকে দিবে কালকে দিবে, তাহা স্বামী তাহাও তা না, ওগো কেমন তা না, ওগো কাগজ দিছে এক সপ্তাহ, এই যে কালকে আর আজকে ডেট, আজকে তো শেষ কালকে দিন আসবে, এখন ওগো কপালে কী আছে, ওকে আমার ওগো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারিয়ে দাও তোমরা, আমরা কী করবো, এখন আমার বোন উপায় কী হয়েছিল ভাই? আমার আমার নাম আমার শাহিন, আমার ছোটো ভাই আছে, স্বামীর মাধ্যমে আমরা গ্রিস থেকে ইটালি পাঠানোর জন্য দিয়েছিলাম, ও আমাদের এক একজন থেকে আট লাখ করে টাকা নিছে, নিয়ে ও হলো এখন বর্তমানে রোমানিয়া রাখছে, আজকের ভিতরে কালকের ভিতরে যদি ওদের রোমানিয়া গেম করে ইটালিতে না নেয় তাহলে কালকে ওদের রোমানিয়া পুলিশে ধরে দেশে পাঠিয়ে দেবে, না হলে কমসে কম দুই তিন বছরের জেল দিয়ে দেবে। রোমানিয়ান পুলিশ কেন পাঠিয়ে দেবে, ওখানে অবৈধ অবৈধ ছিল, এইভাবে নিয়েছে রোমানিয়া পাস করে তারপর নিতে ছিল এই স্বামী। এখন কি সর্বশেষ কি করলেন আপনি? এখন আমরা সর্বশেষ মাদারপুর সদর থানার পুলিশের কাছে আমরা ওকে ধরছি, হস্তান্তর করছি, যাতে আমাদের ভাইদেরকে খুব দ্রুত তাড়াতাড়ি ওখান থেকে সারাইয়া ওদের গেম করাইয়া ইটালিতে পৌঁছাই দেয়। আপনার কি আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম মোহাম্মদ তানভীর। বয়স কত? ওর বয়স ২৬। বাবার নাম কি? বাবার নাম মিতো। কোন এলাকা? আমাদের গ্রাম খাতিয়াল ইউনিয়ন বালিগ্রাম দাসার কালকিনি মাদারীপুর। আপনার? আমাদের নহটা গ্রাম। কি হয়েছে আপনার সাথে? আমার সাথে হয়েছে আমার ছোট ভাইরে আমরা গ্রিস থেকে ইটালি যাওয়ার জন্য টাকা অ্যাকাউন্টে হয়েছে আট লাখ, এই টাকা সব নিছে, সব নেওয়ার পরে আমাদের গেম দিয়া ওইখানে আটকে রাখছে, আটকানোর পরে কি দাবি আপনার? আমাদের দাবি আমাদের ছোট ভাইরে এরা দেবী লোক, এই স্বামী এরা এই ইটালিতে পৌঁছেই দেব। আপনার কি কোন এলাকা, কী নাম আপনার? আমার নাম হইল লিমন, আমাদের এলাকা হইল ভোজপুর মঠের বাজার, আমার ভাই হইল আসলে গ্রিস, গ্রিসের থেকে। আপন ভাই? আমার সেজ ভাই।
শেজ ভাই তো গ্রিস থেকে ওখান থেকে মানে ইটালি যাওয়ার কথা ছিল, ওখান থেকে আজকে ছয় মাস যাবৎ ধরে মানে ঘুরে ফুরে দিতেছে ভাই নিচ্ছে রোমানিয়া। তো রোমানিয়া যাওয়ার পর থেকেই মানে যে যে দালাল সে টাকা আমাদের টাকা লই নিয়ে তো পলাইছে। তো পলানোর পর তখন তার যোগাযোগ হইতেছে না, তার মামা তো মানে ভাগ্না আছে যার কাছে আমরা টাকা তুলে আমি জমা দিছি 7.5 লাখ টাকা। তো তারে আমরা ধরছি যে হুমকি দেওয়ার পর থানায় ধরা মানে পুলিশে ধরে নিয়ে গেছে। তো দেওয়ার পর এখন মানে আর কি আমরা মানে বলতে আমি দেখতেছি যে আমি কী করা যায় আর কি, আমার বাইরে অনেক মনে করেন অত্যাচার করতেছে আরেক দল হলে, তো সেখান থেকে তাদের তো সারাইতে হবে। এখন তারা কী দাবি করে মানে